রাতের আধারে গৃহস্থের বাড়িতে নিশি কুটুম্বের হানা, চুরি দুইটি গবাদি পশু। উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন পূর্ব হাওয়াইবাড়ি এলাকায়। রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানার ভূমিকা। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও তেলিয়ামুড়া থানাধীন পূর্ব হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা নন্দন দাস ওনার দুগ্ধজাত গাভী ও বাছুরকে গোয়ালঘরে বেঁধে ঘুমাতে যায়। কিন্তু শনিবার সাত সকালে প্রত্যক্ষ করেন ওনার গোয়ালঘর থেকে গাভী বাছুর উধাও। ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা প্রত্যক্ষ করে থানামুখী হয়। গাভী ও বাছুরের মালিককে নন্দন দাস জানিয়েছেন, এ গবাদি পশু ছিল ওনার রুটিরুজি সম্বল। উনি দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে গোপালন করে আসলেও এই এলাকায় এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। তেলিয়ামুড়া থানা এলাকার রাত্রিকালে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এখন দেখার তেলিয়ামুড়া থানার পুলিশ গোপালক নন্দন দাসের দুগ্ধজাত গাভী ও বাছুর ফিরিয়ে আনতে প্রকৃত পক্ষে কতটুকু সক্ষম হয়েছে। আমার আগে কোনদিন এই এলাকায় আজ 50 বছর হয়ে আছে আমি গরু বালি এরকম। এটা কোন জায়গায়? এটা এটা ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।